হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা আমি নাস্তা করছি। তো সকালের নাস্তা করার পর কিন্তু চা কফি যে কোনো একটা কিছু না খেলে কিন্তু চলেই না। তো আমি কফির জন্য দুধটা আমি চুলো দিয়ে দিয়েছি, তবে চার থেকে কফিটা একটু খাওয়া হয় বেশি, আর এটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো আমি এখন কফিটা রেডি করে নিব। তো কফিটা আমি রেডি করে নিচ্ছি। দেন খাওয়া দাওয়ার পরে আমি দুপুরে রান্না করতে যাব। আর আমি কিন্তু বেলা রান্না করি না, আমি জাস্ট দুপুরেই রান্না করি। দুপুরে রান্না করে দুপুরে খাই, রাত্রে খাই, আর সকালবেলা যদি কিছু থাকে তো খাওয়া হয়, না হলে বাইরে থেকে কিংবা আমি বাসায় তৈরি করে নাস্তা করি। আর এদিকে কিন্তু আমার কফি রেডি হয়ে গেছে, এখন আমি কফিটাকে ঘরে নিয়ে যাব। দেন টিভি দেখবো, বসে খাবো, তারপর আমি খাওয়া দাওয়া করে রান্না করতে চলে যাব। তাহলে চলুন কিচেনে। আর আজকে রান্না করব আমি ব্রোকলি রান্না করব, আলু দিয়ে, মাছ দিয়ে, আর রুই মাছ দিয়ে রান্না করব। আর ব্রোকলিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যারা এখনও ব্রোকলি খান নাই এই শীতে, তারা ট্রাই করতে পারেন। অসম্ভব, মানে কি বলবো, সুস্বাদু একটা সবজি এটা। তারপর আমি দুটো আলু দিয়ে দেবো এর ভিতরে। আর এই প্রথম আমি আলুরদম তৈরি করব, এর জন্য আমি আলুগুলোকে ছিলে টুকরো করে কেটে নেব, টুম করে। আর অবশ্যই তো আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আলুরদম তৈরি করতে তেমন কোনো ঝামেলাই হয় না, আমরা আপনারা দেখতেই পারবেন আমি কীভাবে আলুরদমটা তৈরি করি। অনেকে ভাবে অনেক কিছু দিতে হয় এটা সেটা, আসলে কিন্তু তেমন কিছুই না। এখন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজের দাম বেড়েছে বলে যে পেঁয়াজ খায় না তা নয়, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমাদের আগের মতোই খাওয়া হয়। আসলে যারা
খেয়ে খেয়ে অভ্যস্ত, ওই দাম বাড়ুক আর যাই হোক না কেন, দেখা যায় যে তারা ওটা মেনটেন করতে পারে না। তো এখন আমি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে, আর এখন আমি প্রথমেই কিন্তু আলুর দমটা রান্না করে নিব, আর অন্য চুলায় আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর বাসায় যেহেতু দুপুরে আমি একাই খাই, তো সেজন্য তরকারির পরিমাণটা একটু আগের থেকে কম করে দিয়েছি, কারণ বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে, ভাইয়ারা বাড়িতে, ছোট ভাই বাড়িতে, আর আমার হাজবেন্ড আপাতত বাসায় আছি। আর আমার হাজবেন্ড তো দুপুরে বাসায় খায় না, ও জাস্ট রাত্রে খায় বাসায়, তারপর ভাত বন্ধ করে দিয়েছি ওর, কারণ ওর ওয়েটটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। ওর ওয়েটের কথা শুনলে অনেকে বলে এত ওয়েট কিভাবে হলো, আসলে ও নিজেও জানে না আর আমিও বুঝতে পারলাম না যে ওয়েটটা এত বাড়লো কী করে। তো ওর তো রাত্রে ভাত দেওয়া হয় না, ও জাস্ট রুটি খায়, তাছাড়া সবজি করে দিই আর ডিম করে দিই, ডিম ভাজি করে দিই, এগুলাই খায় রাত্রে। আর সকালে ওরকম একটা ডিম আর একটা রুটি, একটা ডিম পোস এরকম। তো টোটালি কিন্তু ও একেবারেই ভাত খাওয়া কম করে দিয়েছে, দেখা যাক কি হয়, ওয়েটটা কমাতে পারে কি না। এখনই যদি এত ওয়েট হয়ে যায় তো দেখা যাবে একটু বয়স হলে আরো বেশি ওয়েট হয়ে যাবে, কিংবা ওয়েটটা কমাতে পারছে না এরকম একটা অবস্থা হবে। তো আগে থেকেই ট্রাই করাচ্ছি যে যাতে ওয়েটটা একটু মানে কন্ট্রোলে থাকে। এর ফাঁকে দেখতে পারলেন যে আমি কি কি মশলা দিলাম, আসলে তেমন কোনো মশলাই দিলাম না, আমরা সাধারণত কোষ যেভাবে রান্না করি ওইভাবেই মশলাগুলো দিয়ে কষিয়ে কষিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আলুগুলোকে। আর এখন কিন্তু আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, যতটুকু সিদ্ধ হওয়া লাগবে অতটুকুই দিচ্ছি, মিডিয়াম সিদ্ধ হবে ওই অনুযায়ী পানিটা দেওয়া হলো। আর এ চুলায় আমি ব্রোকলিটা রান্না করে নিব এই ফাঁকে। তো রান্না তো সবাই পারে, মেয়েরা কম বেশি সবাই কিন্তু রান্না পারে, তো এটা বলার মতো কিছুই নাই যে আমি কি দিচ্ছি কি না দিচ্ছি, অনেকে আছে যে পারে না, হয়তো তাদের জন্য হেল্পফুল হবে। ব্রোকলিটা কিন্তু অনেক টেস্টি একটা সবজি, আসলে কি বলবো, অসম্ভব ভালো লাগে খেতে ব্রোকলি। আর এই শীতে কিন্তু ব্রোকলিটা প্রচুর পরিমাণে বিক্রি হয় বাজারে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ব্রোকলিগুলোকে দিয়ে দেব আর একটু কষিয়ে নেব। আর এভাবে কিন্তু কষাতে গেলে ব্রোকলি দিয়ে শীতকালে যেরকম আমরা
সকালে অথবা বিকালে সরিষা গাছের যে শাকগুলা আছে তুলতে যাই, ঠিক সরিষা গাছের যে শাকের যে গন্ধটা, সেই গন্ধটাই কিন্তু বের হয়। অসম্ভব ভালো লাগার একটা গন্ধ সরিষা গাছের গন্ধটা। তো যাই হোক, কষাতে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার আলুটার পানিটাও শুকিয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা কিন্তু একদম শুকনা শুকনা রাখবো ঝোল। আলুর দমটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। তো আমার আলুর দম রেডি। আর আলুর দমটা কিন্তু লুচি, রুটি, ভাত সবগুলোর সাথে খাওয়া যায়, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ভাত দিয়ে আর লুচি দিয়ে। এই দুইটার সাথে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে দিব। তো আমার এই তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে রাত্রেবেলা আমার হাজবেন্ডের জন্য রুটি তৈরি করছি। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু অনেক ফুলেছে। তো রাত্রে কিন্তু ভাত খায় না ও, জাস্ট দুপুর বেলায় শুধু ভাত খায়, আর রাত্রে সকালে দুই বেলায় মানে ওকে রুটি দেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক ওজনটা কতটা কন্ট্রোল করতে পারে। তো এটা হচ্ছে রাত্রেবেলা আমরা একটু সন্ধ্যার পরে হাঁটতে বের হয়েছিলাম, তো দেখলাম এরকম সাজানো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর হ্যাঁ, আবার ভিডিওটি, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।